News Only 24. News Only 24. নতুন বছর আসতে হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। অন্যান্য বছরের মতো চলতি বছরও ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র শুট করে ফেললেন নতুন বছরের ক্যালেন্ডার ডায়েরি। এদিনের শুটে উপস্থিত ছিলেন অভিনেত্রী দোলন রায়। ইরানি মিত্রের ডিজাইন করা ইন্দো ওয়েস্টার্ন পোশাকে শুট করতে দেখা গেল দোলনকে। অপূর্ব কাজের লেহেঙ্গাটি নজর কেড়েছে সকলের। যেহেতু শীতের আমেজ এই মুহূর্তে রয়েছে, তাই শালের শোকেজও হয়েছে এদিন। এই ফটোশুটটি প্রকাশিত হবে নতুন বছরের ইরানি মিত্রের ক্যালেন্ডার এবং ডায়েরির পেজে। পল্লবীদের মেকআপে সিদ্ধার্থ ভিএস এর ফটোগ্রাফিতে মুগ্ধ হয়েছেন দোলন। সত্যি সত্যি শর্টগুলো দেখে তার মানে সামনে 25শে ডিসেম্বরের একটা অদ্ভুত আমেজ পাচ্ছি। মানে শালগুলো এত সুন্দর, এগুলো যে কোনো মডার্ন ড্রেসের সাথে পরলে ভীষণ ভালো যাবে, খুব সুন্দর ক্যারি করতে পারবে সকলে, খুব ফ্যাশনেবল এবং ফ্যাশনও হবে, আবার ঠান্ডাও লাগবে না, খুব মজা। আমি ক্যারি করতে পারবো, আমাকে একটু আগে একটা খুব সুন্দরই, মানে ইরানি ড্রেস খুবই ভালো হয়, কিন্তু একটু শর্ট ড্রেস দিয়েছিল, কিন্তু আমার মনে হলো যে ওগুলোর থেকে আমি যত ভারী হোক যত যাই হোক না কেন, একটু লং লেন্থ ড্রেসে বেশি কমফোর্টেবল থাকে। অ্যাটলিস্ট মানে পাবলিক ইয়েতে আমার বেশি নিজেকে স্বচ্ছন্দ্য বলে মনে হয়। এমনিতে বাড়িতে গেলাম, সমুদ্রের ধারে গেলাম, দ্যাটস ডিফারেন্ট, বাট পার্টি বলো বা অন্য কোনো গ্যাদারিংয়ে গেলে লং লেন্থের ওপরে যদি একটু ফ্যাশন করা যায় সেটা অনেক বেটার লাগে দেখতে, বেশ তাহলে আমি ক্যারি করতে পারি। ইটস মাই ফল্ট মেবি, আমার পক্ষে এটা সুবিধা হয়। আর আমি এখানে এসে সেগুলো খুব ভালো ভালো পেয়েছি। শাড়ি তো অসাধারণ সুন্দর শাড়ি, নাই মানে পার্টির জন্য, নিউ ইয়ার্স পার্টির জন্য দারুণ স্টাইল। আর ফ্যাশন, স্টাইল তো ফ্যাশন আসে যায়, কিন্তু স্টাইল যার যার নিজস্ব ওটা থাকে। ফ্যাশন অনুযায়ী আমি অনেক কিছুই হয়তো পাল্টাতে পারি, কিন্তু আমার তো নিজস্ব একটা ভালো লাগা আছে। যেমন আমি একটু আগেই সে কথাটা বললাম যে আমার ভালো লাগে একটু লং ড্রেসের উপর যদি ফ্যাশনেবল কিছু হয় যেটা ইউনিক হয় বা ভীষণভাবে ডিজাইনার হতে পারে বা কোনো নর্মালও হতে পারে, বাট যেটা আমি সহজে ক্যারি করতে পারবো সেটাই আমার স্টাইল। জোর করে কিছু করা ফ্যাশন, এখন আপ প্যান্ট পরা বলে আমি যদি আপ প্যান্ট পরে যাই আমি কোথায় ক্যারি করতে পারবো না। আমার থেকে অনেক বয়স্ক মহিলারাও পরেন আমি জানি, কিন্তু তারা ক্যারি করতে পারবে সেটা তাদের স্টাইল, আমার স্টাইল নয়। ওটা কাজ চলছে, এখনও কাজের কোনো নতুনের ইয়ে নেই। আমি এখন এই মুহূর্তে খুব সুন্দর ছুটির মুডে আছি, জবে শেষ হলো ডায়মন্ড দিদি, এবার নতুন দু তিনটে কাজের কথা হচ্ছে, হচ্ছে ভালো লাগে। এখনও বেশ একটা ছুটি ছুটি ভাবেই আছি, এইসব ফ্যাশন কাজ এইসব কাজ নানা রকম টুকটাক ছোটো ছোটো কাজ করছি, দু একটা অ্যাডের কাজ করবো, এইসব চলছে। যেটা তুমি ক্যারি করতে পারো সেটাই পরো, শুধু শুধু এখন এটা সবাই করছে বা এটাই এখনকার ফ্যাশন বলে তুমিও গায়ের ওপর সেটা চাপিয়ে নিলে, সেটা যদি ক্যারি করতে না পারো তাহলে খুব চাপে। মোটা রোগা সবাই ফ্যাশনেবল হয়, মানে সব রকমের পোশাক পাওয়া যায়, যেটা তোমার মনে হবে যেটা পরে আমি আমার কাজটা করতে পারবো, সকলের সামনে খুব ফ্রি থাকতে পারবো সেটাই করবো। নমস্কার, আমি ডিজাইনার রানি মিত্র। অ্যাকচুয়ালি আমাদের 2025-এ ক্যালেন্ডার শ্যুট হচ্ছে, কিছু ডায়েরিও প্রিন্ট হবে আর কিছু ম্যাগাজিনেরও শ্যুট চলছে। তো কালকেও কিছু শ্যুট হয়ে গেছে, মানে হাফ অফ দ্য ক্যালেন্ডার পেজেস হয়ে গেছে, কিন্তু আজকে আমি অভিনেত্রী দোলন রায় ওনাকে আমন্ত্রণ জানালাম। আরও কয়েকটা ম্যাগজিন বিভিন্নভাবে আমরা দেখছি, উনি অনেকগুলো শল, দুটো শাড়ি, একটা লেহেঙ্গা সব কিছু মানে পরে এখন আমাদের সাথে শ্যুট করলেন। তারপরে আমরা এগুলো বিভিন্নভাবে আমরা দেখছি কোথায় ভালো লাগে সেসব জায়গায় আমরা দেবো আর কি, আশা করি ভালো লাগবে, জানাবেন কেমন লাগে। বহুত হি আচ্ছা শুট হুয়া হিরানি ম্যাম ডিজাইনার ম্যাম কে সাথ, তোলন রয় অ্যাক্ট্রেস কে সাথ, বহুত মজা আয়া, অ্যামেজিং ম্যাগজিন শুট থা, বহুত বহুত আচ্ছা শুট থা, অ্যান্ড ইট ওয়াজ আ সানডে সো বহুত আচ্ছা গয়া আজ কা ডে, থ্যাংক ইউ। আজ এক শল শুট থা, এক লেহেঙ্গা কা শুট থা, অ্যান্ড হিরানি ম্যাম কা বিউটিফুল ডিজাইনস ইউ অল নো, সো দ্যাট অল ফর টুডে। আমি ইরানি ম্যামের এখানে শ্যুট করছি, তা কালকেরও করেছি, আজকেরও করছি। কালকেরও
অনেক ম্যাগাজিনে ক্যালেন্ডারে শ্যুট হয়েছে, বিভিন্ন মডেলস এসেছিলো, তাদের লুক অনুযায়ী তাদেরকে আমি মেকআপ দিয়েছি। আর আজকে আমার সৌভাগ্য যে আমি দোলন ম্যামকে মেকআপ করতে পেরেছি, তা আমার খুব ভালোই লাগছে করে, প্রত্যেকটা লুকে আমি স্যাটিসফাই। আর ইরানি ম্যামের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর নতুন বছর আসছে, নতুন ক্যালেন্ডার, নতুন কিছু চমক আছে, আপনারা দেখতে থাকেন অবশ্যই, বলবো? আচ্ছা, মেকআপটা হচ্ছে লাইটই করেছি, মানে খুব লাউড না, ক্যাজুয়াল মেকআপই, জাস্ট ওটা গর্জিয়াস, মানে যে কোনো পার্টি ওয়্যার, যে কোনো কিছুতে যেতে পারবে, নর্মাল ডেতেও ওরা ইউজ করতে পারবে, কোনো হেভি লুক না, এটাই আমি ইউজ করেছি। তা ম্যামদের খুবই ভালো লেগেছে, আপনারা এবার দেখে বলবেন কেমন লাগছে।